লেখক, লোকসংস্কৃতি গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান এর নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ গ্রন্থের প্রকাশন অনুষ্ঠান হয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর মধ্যপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করে আদর্শ ছাত্র সংঘ, কিশোর উদয়ন স্টার ক্লাব ও দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশন। অনুষ্ঠানে দেশ বরেণ্য কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আঞ্চলিক ভাষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন, বলেন বাংলা ভাষার সবচেয়ে বড় সম্পদ এর আঞ্চলিক ভাষার বৈচিত্র্য ও অন্তর্নিহিত সৌন্দর্য। অসাধারণ সব শব্দের বিন্যাস নিয়ে বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলো বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করেছে। এই গ্রন্থের মাধ্যমে নরসিংদীর আঞ্চলিক ভাষাকে তুলে আনার জন্য সংকলক ও সম্পাদককে ধন্যবাদ জানান বক্তারা।